প্রতিদিন নানান অনুষ্ঠান করে রাজ্যের কিছু মানুষ দাবি করে তারা প্রগতিশীল, কিন্তু লজ্জার বিষয় হচ্ছে সমগ্র দেশের মধ্যে দ্বিতীয় রাজ্য ত্রিপুরা, যেখানে বালিকা বিবাহের সংখ্যা বেশি। এই অভিশাপকে দূর করতে সকলকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এখন জল সংরক্ষণ, বৃক্ষরোপণ স্বাবলম্বী করতে বালিকা বিবাহ বন্ধ করার জন্য আন্দোলন প্রয়োজন। সকলকে চাকুরি দেওয়া সম্ভব নয়, তাই তাদের স্বরোজগারী করতে সরকারি প্রচেষ্টা রয়েছে। কর্মচারীদের তাদের ছেলে মেয়েদের এই মানসিকতায় প্রস্তুত করতে হবে, তবেই সুন্দর সমাজ তৈরি হবে। রবিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অন্তর্গত পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার সংঘ ডিপার্টমেন্টাল ইউনিটের প্রথম দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী টিংকু রায়। রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই সম্মেলন। মন্ত্রী বলেন, কমিউনিস্টদের ধাঁচে সংগঠন চালালে চলবে না, দেশ যেভাবে এগোচ্ছে সেইভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান তিনি। দীর্ঘ 30 বছর যে কর্মসংস্কৃতি রাজ্যে চালু ছিল তাতে পরিবর্তন আনতে হবে, কাজের ধরনের পরিবর্তন আনতে হবে কর্মচারীদের। পূর্বতন সরকারের আমলে চা বাগানের শ্রমিকদের জায়গা বিপিএল কার্ড এবং স্কুল নির্মাণ করে দেওয়া হয়নি, কারণ তারা মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করত। কিন্তু বর্তমান সরকার তা বাস্তবায়িত করে দেখিয়েছে। সরকার গরিব মানুষের জীবন পাল্টানোর জন্য কাজ করছে বলে জানান মন্ত্রী টিংকু রায়। কর্মপন্থায় পরিবর্তন আনলেই বলা যাবে এই সংগঠন অন্য সংগঠনের চাইতে আলাদা। কমিউনিস্টরা গরিব বিষয়টিকে প্রকৃত অর্থে উপলব্ধি করেননি। তাদের সমস্ত বড় নেতৃত্বদের সন্তান শিল্পপতি, এরা সবাই পুঁজিপতি। পতাকার রং নয়, কাজের মাধ্যমে নিজেকে পৃথক করতে হবে বলে জানান মন্ত্রী টিংকু রায়। কাজ করাটা আজ আমরা যারা এখানে কর্মচারীরা আছি, বলুন তো দিকে, আমরা ত্রিপুরার সবাই সবাই শিক্ষিত লোক, রোজ পত্রিকার পাতাটা উল্টাই। আজ এই জুট মিলটা কেন বন্ধ হয়েছে? জুট মিলটা বন্ধের জন্য হয়েছে, যারা শ্রমিকরা ছিল, যারা সেখানে কর্মচারীরা ছিল, তারা আন্দোলন তাদের স্বার্থে করেছে যে আমাদের টিএ দিতে হবে, আমাদের ডিএ দিতে হবে, আমাদের বেতন বৃদ্ধি করতে, আমাদের রেগুলার করতে হবে। কিন্তু একটা আন্দোলন হয়নি সেখানে এই ফ্যাক্টরিটা বাঁচানোর জন্য, যে মেটেরিয়ালটা চাই সেটা কোথায় থেকে আসবে তার জন্য আন্দোলন হয়নি। একটা আন্দোলন যদি এরকম হতো, সেখানকার কর্মচারীরা বলতো যে ত্রিপুরার যারা ফার্মাররা আছে তারা জুট চাষ করতে হবে, সবাই জুটের জন্য সরকার তাদেরকে পয়সা দিতে হবে, অ্যাডভান্স টাকা দেওয়া হোক, তারা চাষ শুরু করুক, আমরা সেই মালটা কিনবো। যেহেতু র ম্যাটেরিয়াল যেটা উৎপাদন হবে সেটার জন্য কোনো আন্দোলন হয়নি, শুধু নিজেদের আন্দোলন হয়েছে, নিজেদের ক্ষমতা, নিজেদের আমরা বলি গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, আন্দোলন হবে, আন্দোলন আমার জন্য হবে, কিন্তু রাজ্যের জন্য, দেশের জন্য আন্দোলন হওয়া চাই। ওই অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা আমি কাজ করছি সেটার জন্য আন্দোলন হওয়া চাই। তার জন্য কি হয়েছে যে র ম্যাটেরিয়াল উৎপাদন বন্ধ হয়েছে, মালটা কোথায় থেকে আসবে? বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে বা আসাম থেকে আসবে, সেখান থেকে এক ট্রাক জুট আসতে ত্রিপুরাতে ভাড়া লাগে 1,00,000 টাকা। এই আমরা যে জায়গাটা আছি, যার জন্য কাজটা করছি, তার জন্য কি করছি? আমি স্পোর্টস মিনিস্টার, আমি আজকে দেখছি আমাদের কর্মচারীদের জন্য স্পোর্টস ডিপার্টমেন্টের 80 কোটি টাকা বাজেট শুধুমাত্র তাদের কর্মচারী বেতন দেওয়ার জন্য, স্পোর্টসের জন্য বাজেট কত? 17 কোটি টাকা স্পোর্টসের জন্য বাজেট। অর্থাৎ যে বিষয় যার জন্য আমরা কাজ করছি তার জন্য বাজেট কত? 17 কোটি টাকা। আর যারা কাজটা করছি তাদের জন্য 80 কোটি টাকা। একদিন হয়নি, এটা 5 বছরে হয়নি, এটা কতদিন হয়েছে? এটা দীর্ঘ 25-30 বছর 40 বছরে এই জায়গায় দাঁড়িয়েছে। এটা কি হওয়া ছিল? এটা হওয়া উচিত ছিল না। 10 কোটি টাকা যেদিন স্যালারি ছিল আমাদের কর্মচারী, সেদিন স্পোর্টস বাজেট হওয়া দরকার ছিল 15 কোটি টাকার। যেদিন সে আমাদের বেতন 15 কোটি টাকা হবে, সেদিন 20 কোটি টাকা 25 কোটি টাকা স্পোর্টসের বাজেট হওয়া উচিত ছিল। অর্থাৎ আমি যার জন্য কাজটা করছি সেটার জন্য বাজেটটা বাড়ছে কিনা আমরা একবারও দেখিনি, আমরা দেখেছি আমার স্যালারিটা বৃদ্ধি হয়েছে কিনা। ধর্মনগর থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।